প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মাননীয় প্রভু শ্রী মহোদয় বলেছেন, সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে বেগম খালেদা জিয়ার স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্য দিয়েছেন, যার প্রেক্ষিতে এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন প্রেস ব্রিফিং আয়োজন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরা হবে। বেগম খালেদা জিয়া 1 এপ্রিল 2019 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন। ভর্তিকালের সময় ওনার নিম্নলিখিত সমস্যাগুলি ছিল: আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক রিউমাটিক আর্থ্রাইটিস, জেনারেল উইকনেস এবং ডেন্টাল প্রবলেমস। ওনার ভর্তির সাথে সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিজ্ঞ স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে একটি স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। উক্ত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর জীবন বিহার সরকার, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ ও ডিন মেডিসিন অনুষদ। বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রিউমাটোলজিস্ট, উনি বর্তমানে অ্যাপলার প্রেসিডেন্ট। তাছাড়াও রয়েছেন আমাদের কার্ডিওলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জন। ওনার শারীরিক অবস্থা প্রতিনিয়ত তদারি করা হয়। প্রতিদিন ব্লাড প্রেশার, পালস ও টেম্পারেচার মাপা হয়। প্রতিদিন 2 বার ওনার ব্লাড সুগার মাপা হয় এবং সেই অনুযায়ী ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয়। একদিন পরপর ফিজিওথেরাপি দেওয়া হয়। মেডিকেল বোর্ড নিয়মিতভাবে একযোগে অথবা প্রয়োজনে আলাদাভাবে ওনার চিকিৎসা তদারকি করে থাকেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অফিস সময় সকাল 8টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত। অধ্যাপক সাধারণত পূর্বাহ্নে ওয়ার্ড ও কেবিন রাউন্ড শেষ করেন, যাতে রোগীদের ফলো আপ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করা সম্ভব হয়। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, যাহা আগে কখনো বলতে চাইনি, কিন্তু প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে প্রতিমান হচ্ছে যে বিষয়টি পরিষ্কার করা দরকার। অধ্যাপক তাদের স্বাভাবিক রাউন্ডে গিয়ে সবসময় বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ পান না। ওনার কাছ থেকে পূর্বে অনুমতি নিতে হয়। বেশিরভাগ সময় দুপুর 1টা 30 অথবা তারপরে উনি সময় দিয়ে থাকেন, কিন্তু বাস্তবে নির্ধারিত সময়ে ওনার দেখা পাওয়া যায় না। এবং অনেক সময় আমাদের বোর্ডের চিকিৎসকগণ 4টা 30 পর্যন্ত বসে থেকেও ওনার সাথে দেখা করার সুযোগ পায়নি। ওনার আর্থ্রাইটিস রোগের চিকিৎসার জন্য বর্তমানে অত্যন্ত মডার্ন যে চিকিৎসা, আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞগণ যে চিকিৎসার কথার জন্য ওনাকে অ্যাডভাইস করেছেন, কিছু বায়োলজিক্স এবং ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস গ্রহণ করার পূর্বে অ্যান্টিভাইরাল কিছু ভ্যাকসিন দিতে হয়, যাহা ওনাকে অ্যাডভাইস করা হয়েছে বেশ কিছুদিন আগে। বাট এখনো পর্যন্ত এই ব্যাপারে ওনার সম্মতি পাওয়া যায়নি। বিদায় কনভেনশনাল মেথডে, মানে পূর্বের পুরাতন নিয়ম অনুযায়ী ওনার বাতরোগের চিকিৎসা চলছে। সার্বিকভাবে সর্বোপরি আমরা যদি বলি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি সেটা হলো ওনার ভর্তি সময় থেকে শুরু করে গত প্রায় সাত মাসে ওনার অবস্থার কোনো ক্ষেত্রে বেশ উন্নত হয়েছে, কোনো ক্ষেত্রে স্থিতিশীল হয়েছে, বাট ওনার অবস্থার কোনোভাবেই কোনো অবনতি ঘটেনি। উনি স্থিতিশীল এবং কোনো বিষয়ে ওনার উন্নতি আছেন এবং উনি এ পর্যন্ত ওনার চিকিৎসা ভালো হচ্ছে। সকলকে ধন্যবাদ। আপনি যে ব্যাপারটি বললেন যে
আপনারা কি ওনার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমাদের প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল কমিটির প্রধানের দায়িত্ব পালন করছি। আমি সবাইকে নিয়ে সবাইকে যোগাযোগ করে ওনাদেরকে নিয়ে দেখি, প্রতিদিন তো দেখি না, ওনাদের সময়ের ব্যাপার আছে, রুগীর সময়ের ব্যাপার আছে, রুগীকে প্রস্তুত হইতে ওনার সময় লাগে। ম্যাডাম তো অসুস্থ হয়ে যাবেন, উনি 12টার আগে সাধারণত প্রস্তুতি শুরু করেন না, তো প্রস্তুতি সম্পন্নের জন্য একটা দেখতে পাবে খুব পছন্দ করেন। আমি দলীয় বলতে চাই না, বিরুন ডাক্তার সবসময় আমার সাথে যান, একজন বিমানবন্দির আরেকজন কোনদিন বাড়া হবে, চিকিৎসায় খুব নিয়ন্ত্রণে থাকবে, স্বাভাবিকভাবেই প্রায় চলতে পারবে, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। আপনাকে 22 বছরের ইনসুলিন পুরা ড্রাগ তৈরি পানি।